প্রিয় ভাইরা, আপনারা জানেন এই বর্তমান খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট ভোট ডাকাতি ব্যাংক ডাকাতির সরকার বাংলাদেশকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলেছে। এই বর্তমান সরকার তারা অবৈধভাবে তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করে তাদের অর্থ সম্পদ লুটপাট করছে, বাংলাদেশের মানুষের পকেট কেটে তারা বিদেশে সেই অর্থ পাচার করে দিয়েছে এবং এটিকে অব্যাহত রাখার জন্য তারা আমাদের উপর মধ্যযুগীয় বর্বরতা চালিয়েছে, অত্যাচার নির্যাতন গুম খুন হত্যার মাধ্যমে আমাদের উপরে নির্যাতন চালিয়েছে। আজকে সারা বাংলাদেশের জনগণ জেগে উঠেছে, বাংলাদেশে একটা গণজাগরণের সৃষ্টি হয়েছে। আপনারা দেখেছেন চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহে কিভাবে, এবং আজকে রংপুরের বিষয়ে আমি বলতে চাচ্ছিলাম, একটু পরে বলবো। আপনারা দেখেছেন বিভিন্ন সমাবেশে লক্ষ লক্ষ জনগণ সেখানে অংশগ্রহণ করে এই সরকারের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। আপনারা জানেন যে আজকে রংপুরের সমাবেশকে ঘিরে এই সরকার তাদের চিরাচরিত চরিত্র অনুযায়ী তারা বিভিন্ন যে বাস পরিবহন মালিক সমিতি দিয়ে তারা সেখানে একটা সরকারি হরতাল অবরোধ করা সত্ত্বেও তিন দিন আগে থেকে রংপুরের কালেক্টরেট মাঠে, ঈদগাহ মাঠে গিয়ে আমাদের নেতাকর্মীরা দূর দূরান্ত থেকে সেখানে অবস্থান করে মানে তিন দিন যাবৎ তারা রাত যাপন করে সেখানে আজকে সমাবেশটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন করেছে। প্রিয় ভাইরা, আমি আজকে আসার আগে একটা খবর দেখছিলাম, এই ঢাকা দক্ষিণের অবৈধ মেয়র, এ প্রধানমন্ত্রী কোটায় মেয়র বনে যাওয়া রাতারাতি মেয়র আমি বলবো না, অবৈধ প্রশাসক, সে একটা কথা বলেছে আগামীতে বরিশাল বিভাগের জনসভায় নাকি তার মামাতো ভাইকে দিয়ে ওই সমাবেশকে পণ্ড করবে। তো আমি আপনাদের বলতে চাই, আজকে বাংলাদেশ আওয়ামী লীগ একটা সম্পূর্ণ পারিবারিক সম্পত্তি এবং পারিবারিক ব্যবসায় পরিণত হয়েছে। সাধারণ যারা আওয়ামী লীগ করে তাদেরও উচিত এদেরকে না বলা, এদেরকে ধিক্কার জানানো এবং এদেরকে প্রত্যাখ্যান করা। এটা কি মামা চাচা খালার দেশে পরিণত হয়েছে নাকি বাপদাদার জমিদারি সম্পত্তি পরিণত হয়েছে? এক ভাই খালাতো ভাই বরিশাল, আরেক ভাই ঢাকায়, আরেক ভাই হইলো যুবলীগের চেয়ারম্যান। আরে আমাদের যুব দলের সভাপতিকে দেখেন, ছাত্রনেতা নির্যাতিত, কারা নির্যাতিত, নিরলস পরিশ্রম করে চলেছে সারা বাংলাদেশের ছাত্র সমাজ যাকে এক নামে চিনে, সে আমাদের যুব দলের। আর ওদের যে যুবলীগের ইয়ে আমি নাম বলতেছি না, কারণ একটা কারণ আছে, পরবর্তীতে এটা ফেসবুকে আপলোড করলে একটা মামলা হইতে পারে, স্ট্রাইক দিতে পারে, এই কারণে আমি নাম বলবো না। কিন্তু আপনারা সবাই জানেন এই অবৈধ মেয়রের বড় ভাই, সে হলো যুবলীগের চেয়ারম্যান। চিনি না জানি না, এই যুবলীগ চেয়ারম্যান হওয়ার আগ পর্যন্ত নামটা পর্যন্ত আমরা কেউ শুনি নাই। তো অতএব আজকে সারা বাংলাদেশকে এই মাফিয়া সরকার এবং এই মাফিয়া পরিবার এবং বাইরের কয়েকজন ব্যবসায়ী মিলে এই বাংলাদেশকে কুক্ষিগত করে রেখেছে, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে দখল করে তারা আমাদের এই রাষ্ট্রীয় কোষাগার থেকে লুটপাট, ব্যাপক লুটপাট করে তারা অর্থ সম্পদ বাইরে পাচার করেছে, বিদেশে ক্যানাডায় বেগম পাড়া করেছে এবং অন্যান্য দেশে তারা হাজার হাজার লক্ষ হাজার কোটি টাকা পার করেছে। প্রিয় ভাইরা, আজকে সাধারণ মানুষ জেগে উঠেছে, সারা বাংলা আমাদের নেতারা যে কথাটি বলেছেন, সারা বাংলাদেশের মানুষ আজকে ঢাকার দিকে তাকিয়ে রয়েছে, বিএনপির দিকে তাকিয়ে রয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে রয়েছে, দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনার দিকে তাকিয়ে রয়েছে। আমি আপনাদের বলতে চাই, আজকে এই যৌথ সভার মধ্যে দিয়ে আপনারা সকলে প্রস্তুত থাকেন, 10 তারিখ কেন, তার আগেও যদি আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দেয়, এই সন্ত্রাসীদেরকে আমরা লাঠি পেটা করে ঢাকার মাটি থেকে আমরা বিতাড়িত করে ঢাকাকে বিএনপির দুর্গ, তারেক রহমানের দুর্গ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দুর্গ হিসেবে আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আজকে শাহজাহানপুরে ঢাকার সাবেক মেয়র, আপনাদের সকলের, আমাদের সকলের অভিভাবক, ঢাকা বিভাগীয় সমাবেশকে যিনি নেতৃত্ব দিচ্ছেন সেই নেতা, আমাদের জননেতা জনাব মির্জা আব্বাসের নেতৃত্বে, এবং আপনাদের নেত্রী, আমাদের সকলের নেত্রী, জননেত্রী আফরোজ আব্বাসের নেতৃত্বে এই অঞ্চলের বিএনপির নেতাকর্মীরা যেভাবে সুসংগঠিত হয়েছে সেটা সত্যি আমাদের মনে আশা জাগায়, এবং এভাবে আমরা অন্যান্য অঞ্চলেও, ঢাকার অন্যান্য অঞ্চলেও
বিএনপি এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা সুসংগঠিত হয়ে আমরা প্রস্তুত থাকব। যেদিন আমাদের দল আমাদেরকে রাস্তায় নামার ডাক দিবে, আমরা তো এখনো নামলামই না রাস্তায়। কয়েকটা সমাবেশ হয়েছে, সন্ত্রাসীরা হামলা করছে, আমরা খালি লাঠিটা উঁচাইছি, লেজ গুড়ায় পালাইছে। আমরা কি পাল্টা কর্মসূচি দিয়ে খুঁজতে নামছি? আমরা যদি খুঁজতে নামি পাল্টা কর্মসূচি দিয়ে, তাহলে কি অবস্থা হবে? এই দুই তিনটা সমাবেশে এদের অবস্থা খারাপ হয়ে গেছে। অতএব ভাইরা, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি খালি আপনাদেরকে মনে হয় বুকে সাহস রাখেন, উপরে মহান আল্লাহ তাআলা আছে। আমরা যদি সত্যের পথে থাকি, ন্যায়ের পথে থাকি, জনগণের পথে থাকি, কোনো কিছুকে ভয় পাওয়ার কোনো দরকার নাই, ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন। শহীদ রাষ্ট্রপতি সিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম।